একে জামাই, আপনি কাঁদছেন কেন? দাদু ভাই, উনি কাঁদছে, একদম কাঁদবেন না। মেরিন আমার চোখের পানি মুছিয়ে দিল। আপনার চোখে আবারও পানি কেন? আপনার চোখে এখন আবার পানি এলে আমি আমি নীরাকে মেরে ফেলবো। কান্না থামান। এই না, ওকে কিছু করো না, ও আমার জান। কিন্তু একটাবার ওর কাছে যেতে দাও, কতটা রক্ত পড়েছে দেখো। যান শেষবারের মতো। আমি ছুটে নীরার কাছে গেলাম, আমি তাকে ব্যান্ডেজ করে দিলাম। আই এম সরি জান। আমি নীরাকে জড়িয়ে ধরলাম, যা দেখে মেরিন ডেভিল একটা স্মাইল দিল। আমার বিয়ের সাক্ষী সবাই হলেন তো, তাই না? মাই ডিয়ার প্রেস অ্যান্ড মিডিয়া অ্যান্ড পলিটিশিয়ান, আপনারা খুব ভালোভাবে ভয় পাওয়ার অভিনয় করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বিয়ে আর মিস্টার আজম পলিটিশিয়ান, আপনাকে বিশেষ ধন্যবাদ। দ্য স্পেশাল ট্রেন্ড ব্ল্যাক ক্যাট ফোর্স আমাকে আজকে দেবার জন্য। আর মাই ডিয়ার মেহমান, কারো গায়ে কোনো আঁচড়ও লাগবে না, ভয় পেয়েছেন তাই সরি। ভয়ের অভিনয়ে আপনারা পারফেক্ট গিফট পাবেন, যার যেটা দরকার, লাইক ব্যাংক লোন, বিল পাস, কারো টেন্ডার পাস, ব্লা ব্লা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করে যাবেন। আর বাকি মেহমানগণ, ভয় পাবার কারণ নেই, বিবাহ সম্পন্ন হইল। চৌধুরী বাড়িতে নতুন বউ নিয়ে আমি ফিরলাম। দৌড়ের কাছে মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই আমি মেরিনকে ফেলেই হনহন করে ভিতরে যেতে নিলেই মা বাধা দিল। ভিতরে ঢুকছো কেন? মামুনি, ও আমার নীরা না। ও মেরিন, তুমি কি করে জানলে? ভুলে গেছো নাকি যে বাসায় টিভি আছে? দেখি মামুনি, সরো তো, ভেতরে যেতে দাও। না, যেভাবে হোক বিয়েটা হয়েছে, আর চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই আমি তোমাকে এভাবে বাড়িতে ঢুকতে দিতে পারি না। নীলিমা, ঘরের কর্তি আমি, তাই আমার সংসার আমাকে সামলাতে দাও, ওদের দুজনকে বরণ করতে দাও। মামুনি, আমি ওকে বউ বলে মানি না তো। তাতে কিছু করার নেই, সারা দেশের লোক দেখেছে যে তোমাদের বিয়ে হয়েছে, তিন কবুল হয়েছে, তিন কবুল বলে বিয়ে হয়েছে। চুপ। মা আমাদের দুজনকে বরণ করল। নীর, এবার ম্যারেনকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকো। ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি যদি ওনার কাঁধে করে ঢুকি হবে? বলেই মেরিন লাফ দিয়ে আমার পিছনে গলা ধরে ঝুঁকে পড়ল। আমি মেরিনকে নামিয়ে দিলাম। বিয়ের পর বউকে প্রথম কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকতে হয়, এটাই চৌধুরী বাড়ির নিয়ম। মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মা আমাকে একটু আলাদা ডেকে নিন। মামুনি, তুমি ঠিক করেছি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও। এই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়ব। ওর জীবন যদি আমি ছাড়খাড় না করেছি, তো আমিও উল্টা পায়ে দৌড়ে পালাবো। দেখিস, দেখে যাও, আমি মলম লাগাবো, আবার ক্ষত গভীরও করব। তোমার অমঙ্গল হোক সেটা আমি কখনো চাই না। তোমার ভালোর জন্য আমি সব করতে পারি বাবা। মার কথায় আমি মেরিনকে কোলে তুলে বাড়িতে ঢুকলাম। এক ঘন্টা পর মেরিনকে আমার কাজিন ভাবিটা রুমে রেখে গেল। সারা রুম ফুলের বাগান হয়ে আছে খুবই সুন্দর করে, কিন্তু খাটে এন আর লাভ এন দেখে মেরিনের মাথাটা একদমই খারাপ হয়ে গেল। ও ছুরি দিয়ে পরের এনটাকে নষ্ট করে নতুন করে এন লাভ এম লিখল। নীরের পাশে কেবল আর কেবল মেরিন থাকবে। এরপর মেরিন দাঁড়িয়ে গেল, রুমে চারপাশটা দেখতে লাগলো। সব জায়গায় নীরার ছবি আর নীরার ছবি। মেরিন হাতে ছবিটার দিকে তাকিয়ে ডেভিল একটা স্মাইল দিল। তখনই মার রুমে এলো। মামুনি, মামুনি, কিছু তো মনে হয় খাওনি তোমরা, এক্ষুনি কিছু খেয়ে নাও, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। মেরিন মাকে টেনে সোফায় বসিয়ে হাতে থাকা ছুরিটা দিয়ে নীলিমার গাল ছুঁয়ে ঘোরাতে পুরো তাকে বুকে করতে করতে বললো, পেছন দিয়ে সাধারণ আঘাতের থেকে সামনাসামনি গুলি করা আমার বেশি পছন্দ। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এই মেয়েকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়বো। ওর জীবন যদি ছাড়খাড় না করেছি, তো আমিও উল্টো পায়ে দৌড়ে পালাবো। কি তাই তো? কি নিখুঁত অভিনয় যে নৌগার লিস্ট নীর আহমেদ চৌধুরী বর্ষণ
নীর আহমেদ চৌধুরী বর্ষণ পর্যন্ত তোমার অভিনয় ধরতে পারল না। ধরবে কি করে, পরিচালনাতে যে ম্যারিন বন্যা নীর খান চৌধুরী ছিল। বলেই দুজন হা হা করে হাসতে লাগলো। মেরিন মাকে জড়িয়ে ধরলো। মামুনি, হোয়াট অ্যান অ্যাক্টিং, ইউ আর টু গুড। যার এমন একটা কুটপুটে বউ আছে তাকে তো টু গুড হতেই হবে। তবে তোমার লেখা এই ডায়লগটার জন্য আমি কিভাবে যে প্র্যাকটিস করেছি তা আমি কেবল নিজেই জানি। ভীষণ ক্ষুধা লেগেছে, এক্ষুনি দিচ্ছি। মা মেরিনকে খাইয়ে দিচ্ছে আর মেরিন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মানে কিছু না, আর শোনো, পরশু তোমাকে কি করতে হবে? দুই ঘন্টা পর আমি রুমে ঢুকলাম। ঢুকেই তো অবাক হয়ে গেলাম, কারণ রুমে আগুন জ্বলছে। এ কি? ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরিয়েছি, কিছু আবর্জনা পুরুচ্ছি। আমি দেখে বুঝতে পারলাম যে কোনো ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি সাইডে পড়ল, ছবিটা দেখে আমি বুঝলাম যে সেটা নীরার ছবি, কিন্তু মুখটা বিকৃত। আমি রুমে চোখ বুলিয়ে দেখলাম যে রুমে নীরার কোনো ছবি আর নেই। তোমার সাহস কি করে হয় নীরার? আমার সাহসের প্রমাণ চার ঘন্টা আগেই পেয়েছেন। এই ছবি পুড়িয়ে কোনো লাভ নেই মেরিন। নীরার ছবি আমার বুকের মধ্যেখানে আঁকা রয়েছে। আমার মন থেকে নীরাকে তুমি কখনোই সরাতে পারবে না। আমি চাইলে নীরাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, আর আপনার মন থেকে পারবো না। আমি যদি চাইতাম তবে আপনার নীরাকে ছলে বলে কৌশলে আপনার সাথে জঘন্য প্রমাণ করতে পারতাম। এরপর কল্পলোকের কোনো কল্পলতা হয়ে আপনার সামনে নিজেকে উপস্থাপন করে আপনার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি আমি হয়েই আপনার সামনে নিজেকে তুলে ধরেছি, কারণ মেরিন ছলনা করতে জানে না। ছলনা করতে জানে না, ধ্বংস করতে জানে, কেড়ে নিতে জানে। বাট ইউ নো হোয়াট, আই লাভ ইউ। আই হেট ইউ মেরিন, আই হেট ইউ। ভালো, মিথ্যে ভালোবাসার থেকে সত্যিকারের ঘৃণা অনেক ভালো। বলে মেরিন আমাকে সালাম করতে গেল, আমি পিছনে সরে গেলাম। আমি তোমাকে বউ হিসেবে কখনোই মানি না, সো এই বউগিরি আমার সামনে করবে না বলে আমি চলে যেতে দিলে মেরিন ধাক্কা দিয়ে আমাকে সোফায় ফেলে আমার পাড়া ধরে সালাম করলো। আপনার মানাতে কিছু যায় আসে না, আমি আপনার বউ, সেটা আমি মানি, দুনিয়ার সবাই মানে, দুনিয়া মানে, আমি মানি আমি আপনার বউ, সো দ্যাটস ইট। আপনার জীবনে যদি কোনো সত্য থাকে তবে সেটা হলো এই যে আমি আপনার বউ। আমার চোখে আগুন, মেরিনের গলা চেপে ধরে বললাম, আর তোমার জীবনে বড় সত্যি হলো তুমি আমার চোখের কাঁটা। আজ থেকে আমার সকল অভিশাপে তুমি। গলা চেপে ধরতে মেরিনের দমটা আটকে যাওয়ার মতো অবস্থা, চোখ মুখটা লাল হয়ে গেছে, কিন্তু তবুও মেরিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, উল্টে ছোটের কোণে হাসি। মেরিনের এই অবস্থা দেখে আমি নিজেই মেরিনকে ছেড়ে দিলাম। মেরিন কাশি দিতে লাগলো। স্বাভাবিক হওয়ার পর মেরিন বলল, আপনার সকল অভিশাপে আমি হলেও আমি সকল আমলে আপনি, আমার সকল আমলে আপনি, আপনার সকল দোয়া আপনি। আমি চলে যেতে দিলাম। মেরিন আমার হাতটা টেনে নিয়ে একটা স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিয়ে বলল, এটা সবসময় হাতে রাখবেন, এটা আমি কাবা শরীফের ওখান থেকে স্বর্ণের গিনি কিনে এনে বানিয়েছি, যে গিনিটা কাবা শরীফ স্পর্শ করানো হয়েছে, আর ব্রেসলেটটা আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। এটা সেদিনই খুলবেন যেদিন আমি মরে যাব। আমি তখনই ওটা হাত থেকে খুলে ছুঁড়ে বেড়ে ফেলে দিলাম। তুমি এখনই আমার কাছে মৃত, আজীবন থাকবে তুমি। যদি তোমার বদৌলতে আল্লাহর তরফ থেকে আমার উপর কোনো সৌভাগ্য রহমত নাজিল হয় তবে তার বদলে আমি আল্লাহর অভিশাপ নিতে চাইব। তোমার বদৌলতে জান্নাতের থেকে জাহান্নামকে আমি বেশি প্রাধান্য দেব। আমার কথার জবাবে মেরিন শুধু একটা হাসিই দিল। এবার আবার ব্রেসলেটটা এনে আমার হাতে পরিয়ে দিল। ভালোভাবে কোনো কথাই বোঝেন না, পরিয়ে দিলাম। এরপরও যদি একটা কবজি থেকে খুলে ফেলেন, আপনার জানের শরীর থেকেও কবজিটা কেটে ফেলা হবে, আর আপনি জানেন যে আমি এটা করতে পারবো। আমি পরিস্থিতি বেগতিক দেখে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মেরিনও ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাটে এসে আমার বুকে জাস্ট মাথাটা রেখে শুতেই আমি একটা ধাক্কা দিয়ে মেরিনকে ফেলে দিলাম। বেডের কোনায় লেগে মেরিনের কপালটা কেটে গেল। মেরিন হাত দিয়ে দেখলো রক্ত পড়ছে। এই আমি বলেছি না আমি তোমাকে বউ হিসেবে মানি না, আমাকে টাচ করার সাহসও দ্বিতীয়বার করবা না, না হলে কিন্তু এর থেকে বেশি আঘাত পাবে। শাহরুখ খান এর দেবদাস ছবিটা দেখেছেন?
সেখানে পার্বতী নিজেকে নিজের উপর অনেক গর্ব ছিল, কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু ওর গায়ে নেই। এরপর একটা গান দেয়, গানে একটা লাইন আছে, জো দাগ তুমনে মুঝকো দিয়া উস দাগ সে মেরা চেহারা হিলা, রাহুঙ্গি ইসকো নিশানি বানাকর রাহুঙ্গি ইসকো হামেশা সাজাকর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে দেবদাসের আঘাতে পার্বতীর রূপ সত্যি সত্যি বেরিয়েছিল কিনা জানি না, কিন্তু আজকে নীরের আঘাতে মেরিনের কপালে যে দাগ হলো তাতে অবশ্যই মেরিনের রূপ অবশ্যই বেড়ে গেল। যার মন সুন্দর না তার রূপও সুন্দর না। তুমি খাটে ঘুমাও, আমি বরং সোফায় ঘুমাবো। এই যে আমি আপনার কাছে কিছু চাই না, লাইক স্ত্রীর মর্যাদা অর হোয়াট, তবে রোজ রাতে আপনার বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে চাই। ভাবলে কি করে তোমাকে আমার বুকে মাথা রাখতে দেব? রিকোয়েস্ট করছি নীর, ভালো হবে না। আর খারাপ কি করবে তুমি? এই রিমোটটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল রিমোট না, এটা প্রেস করলে বোম ব্লাস্ট হবে। কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আপনার কি মনে হয় মিরিন ভয় পায়? মিরিন ভয় দেখায়, ভয় তারা দেখায় যারা নিজেরা ভয় পায়। আপনার ফোনে তো বোম ট্র্যাকার আছে, চেক করে দেখুন। আমি চেক করে দেখলাম যে সত্যি আছে। তুমি এতটা জঘন্য! যতটা দেখছেন বা ভাবছেন তার থেকেও বেশি জঘন্য আমি। বাধ্য হয়ে আমি মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। মেরিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, মনে মনে বললো,